সাহাবা কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন হলে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নো কইছো মরার পরে কিয়ামত হইব আর কিয়ামতের বাদে হিসাব কিতাব হইব যারার নেকি আপনার বেশি হইব এরা আপনার জান্নাত যাইব যারার গুনাহ বেশি হইবে এরা জাহান্নামের মধ্যে যাইব ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আমরা জান্নাত খান ভাইতাম আর বেশি বেশি সময় গিয়া বইতাম দুজনের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার সাহাবা হলে যে জায়গার মধ্যে দিনের আলোচনা চলে কুরআন হাদিসের আলোচনা চলে এই জায়গার মধ্যে তুমি তাই বইলে এই জায়গা থাকলো জান্নাতের এক বাগিচা সুবহানাল্লাহ এর লাগি আমার সাহাবা হলে দিনের মজলিসের মধ্যে বেশি বেশি করিয়া সময় বইও সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হল দিনের মজলিসের মধ্যে ওলা বইতা ওলা বইতা জঙ্গলের ফাঁকে মন করত বলে এরা কোনো মানুষ নাই এরা বোধহয় জঙ্গলের কোনো বড় বড় প্রকাণ্ড গাছর হয়তো মুড়া হইতো ভারে ওখান বাবিয়া ফাঁকি আপনার ইয়া মানুষের মাথার মধ্যে বই যাইত সুবহানাল্লাহ ফাঁকি মাথা তিলা যদি আমরা অন্য যদি এক জনের বই আর বই বাই নিও ন লোভ লাগবো আগে ফাঁকি দরিয়া ধরতাম গিলা সাহাবায়ে কেরাম হলে দিনের অত গুরুত্ব দিছেন অত গুরুত্ব দিছেন জঙ্গলি ফাঁকিয়া মাথার মধ্যে বইছে কত সময় তাহার বাদে আপনার মাথার মধ্যে বিটিছে এরপরে উড়াল দিয়া গেছে কিন্তু আল্লাহর বন্দা নবীর সাহাবায়ে কেরাম হল আপনার এক জোড়া লড় চড় করছেন না বড় করে হোক সুবহানাল্লাহ আজ আমরা দিনের মজলিসে যাই না আর গেলেও তোলার সময় বইলাম বইতাম পারি না উঠি আই যাই দিনের গুরুত্ব আমরার মাঝে নাই কিতাল লাগিয়া মুফত বক্কা হিসাবে দিন পাইছি এর লাগিয়া তার গুরুত্ব নাই মুফত বক্কা জিনিস পাইলে এর জিনিসের উপরে মানুষের মায়া থাকে না হুরুমুরু এক ওয়াকেয়া গুহার আপনারা সামনে কিছু মানুষ আবার রইছেন টান টান সামনে আই গেলে গিয়া আমি আপনারা সামনে কোরআনে করিম তাকে যে আয়াত করিমা পড়েছি আর হাদিসে নববীর তাকে একটা হাদিস পড়েছি আলোচনা যাই মুগি ইনশাআল্লাহ তবে যারা রইছেন আইসুন না রাস্তার গুরিত্রা মসজিদর উঠানো গুরিত্রা মসজিদর বুরকির গাঠর মধ্যে বুয়াত আসুন আমি তানতানোর খেজমত গুজারিশ করিয়ার আবদার রাখিয়ার অনুরোধ করিয়ার যদি বালিত্তা গিয়া ওয়াজর মজলিস আইস নিয়ত করিয়া তাহলে ওয়াজর মজলিসর প্যান্ডেলের তলে দয়া করি তসিব খান লইয়া কয় আজ আমরা দিন মুক্ত পাইছি বক্কা পাইছি এর লাগি দিনের গুরুত্ব আমরার মাঝে নাই সাহাবায়ে কেরাম হলে গর্দনা খাটাইছন বাচ্চান্তরে এতিম বানাইছন বিবি অকলরে বিধবা করছই টানটানোর দিনের গুরুত্ব আসলো দিনের গুরুত্ব আসলো আর আমরা মুক্ত ভাইছি দিনের প্রতি কোনো গুরুত্ব নাই এর লাগি আজ দিনের মজলিস তৈয়া মার্কেটও ঘুরিয়া দিনের মজলিস তৈয়া হো বারা বারা ঘুরিয়া ও মুক্ত জিনিস একটার বিষয় নিয়া হুরুমুরে ওয়াকিয়া কইয়ার আর যারা বাইরে আসো বাড়ি অকল তসিব লইয়া কয় ইনশাআল্লাহ আর বাড়িয়ে করে যারা আসো মা বইন অকলের খেজমতো গুজারিশ করিয়ার আপনারা তোলা মেহরবানি করিয়া বেটাইন্তরে বুঝাইয়া ওয়াজ ফাটাই দে কয় ইনশাআল্লাহ যে বাড়িখানোর মধ্যে থাকরা এই বাড়িখান তোমার আমার লাগি চিরস্থায়ী নাই চিরস্থায়ী কোন যায় এই বাড়ি চিরস্থায়ী না কোন সময় এই বাড়ি ছাড়া লাগবো আওখানেরও খবর আপনিও জানো না আমিও জানি না কোন সময় বাতি নিভি যাইব গিয়া
বাড়িটাকে বাড়নি লাগবো। আর যেদিন বাড়িতে বাড়িয়া যাইমু শুধু হাফনর হাফল ছাড়া আর বাড়ির কোনো বস্তু আপনার আমার লগে থাকত না। নবী আলাইহিস সালামে ফরমাই মানুষ মারা যাবার পরে তিন বস্তু তার লগইয়া যায়। আর মানুষের যখন কবর নিয়া দাফন করা হয় দুই বস্তু গুড়িয়ায় আর এক বস্তু তার লগে থাকি যায়। একটা হইল গিয়া তার মাল, যে মতো আমি মারা গেলে আমার কবর কুদিবার লাগিয়া মাল নিবা কিতা, শাবল নিবা, কুদাল নিবা, টুকরি নিবা, দা নিবা। আর দুই নম্বর হইল আমার আত্মীয় স্বজন আওলাদ বা আত্মীয় মানুষ যারা, ভাই বন্ধু বান্ধব যারা এরা। আর তিন নম্বর ইয়ে থাকলো গিয়া আমল। এই দুই বস্তু কবর তৈয়া গুড়িয়া রিটার্ন হয়ে যায়, যে মতো মাল আর আত্মীয় কবর তোয়ার বাদে আর কেউ থাকুন না। আগে আগে ওলাও এক সময় আসলো, আজ থেকে প্রায় 32 বছর আগর কথা হইয়া আমি দেখুরা মসজিদ ও ইমামতি করি, দেখতাম মানুষে কবরের মধ্যে খবর কুদার বাদে মানুষ মুর্দা মাটি দেবার বাদে মাটি উঠি দিয়া বাঙ্গা উড়া যে গুগুনে খবরের মাটি তুলতা করিয়া আর অক্টা বাদে উল্টাইয়া খবরের উঠে তুইয়া আই যাই। দুই তিনজনের দেখলাম ওলা বাদে মুরব্বী দুই একজনকে জিকাইলাম, বলে মুরব্বী সাহ বুঝতাম পারলাম না ই মৈয়ত মাটি দেবার ভরে মৈয়তর খবরের উপরে উল্টাইয়া ই বাঙ্গা উড়াই গুতইয়া যায় নাকি, কইলা ইগু বলে নিতে পারে না ইগু থইয়া যাওয়া লাগে। আমি বললাম আসানি বল, বলে এটা কোনো কোরআন হদিসর মাত নি, বলে কি জানো এটা কইতাম পারিয়ান না, আগর আগর ময় মুরব্বী হলে কইন ইগু নিতে পারে না। আমি বললাম তা হইলে কুদালি কেন নিতে পারে না, পারবনি হয়ে যায় উড়াইগু যদি নিতে পারে না আইগু খবরের মাটি তোলা হয়েছে তো কুদালি কান না হইলে তো খবরের মাটি কাটা যাইতো না, যাইবনি কোন যাই কুদালি কানও নিতে পারতাই না, শাবলি কানও নিতে পারতাই নাই, কারণ ই কান দিয়া খবর সাঁচিয়া সুন্দর করা হয়েছে। যদি উড়াইগু নেওয়া যায় না তাহলে আপনার শাবল কুদাল দা ইটাও নিতে পারতাই না, আওটাও থুইয়া যাব লাগবে। কিছু মুরব্বী মুরব্বী মানুষ তারা বাদে জিনিসটা চিন্তা করে দেখলা হাসা হতো, ই বাঙ্গা উড়াইগু নেওয়া যায় না, যদি নেওয়া যায় না তে হিতা নেওয়া যায় কিনা। তো কোয়ার মতলব ইয়ে থাকলো ওখান যে মানুষ মারা যাবার ভরে দুই বস্তু রিটার্ন হয়ে যায়, এক বস্তু হইল তার মাল আর দুই নম্বর হইল তার আওলাদ বা তার আত্মীয়তা তার কুটুম খেস। কি জানো আপনারা উত্তর ডিব্রুগড়ে দিয়া কুটুম কেসে একজন তাকইনি লোকে তাও জানিয়েন না, কবর হুতানির ভরে বলে আমার বাপ অত মায়ার আমার আব্বা, আমার আব্বারে একলা গুরুস্থানে তুইয়া যাইতাম না, আমিও লোকে তাপ মহিলা তাকইনি একজন মাতই না কেন মনে কর আপনারা আমার বাসা বুধবাইতেন, আমার বাসা বুধবাইতেন তে মাতিবা জিকাইলে কিছু মাতিবা, একবারে যদি মানে হুজ আগে কইলাম সাহাবা কেরামুল্লাহ খান যদি এখানে গাছর মূলে হইয়ে বইতে হইল তো হইতো না, কিছু মা জিকাইলে মাতিবা। আমার ভাই হল বুজুর্গ হল খেয়েও রইতা নাই, দুই বস্তু ঘুরিয়ে আইব আর এক বস্তু কিতা আমল। দুনিয়ার মধ্যে যে একটা আমল করছো একটা তোমার লগে থাকি যাইব গিয়া ইটা আইতো নাই, যদি বালা আমল করছো আল্লাহর হুকুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকা মোতাবিক দুনিয়ার জিন্দেগি চলছো তাহলে তোমার আমল বালা হইছে, আর এই বালার বদলা
দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই কবরের গালা খেউর লাগিব বেশতর বাগিচা, আর খেউর লাগিব দুজখর গালা। যারা দুনিয়ায় আল্লাহর হুকুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মানিয়া চলবাই, বেটাগিরি বাহাদুরি বলমানসি দেখাইতাই নাই, সব সময় আল্লাহর প্রতি ডর থাকবো, কোন সময় আমার মৌত আই যাইব, মৌত আমার লগে লগে আর আমার বেটাগিরি রইত নাই, আর আমার জমিদারি রইত নাই, আর আমার উচ্চ বিল্ডিংয়ের মালিকানা আমার রইত নাই, শুধু আমি সারা ত্যাগ করিয়া যাওয়া লাগবো। ওখান যারা চিন্তা করিয়া দুনিয়ার জিন্দগি রে চলবো, আল্লাহর কোরআন রে মানিয়া চলবো, নবীজির তরিকারে মানিয়া চলবো, এই মানুষরে যখন নিয়া আপনি আমি কবরের মধ্যে নিয়া তৈয়া আইমু, তার কবর দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, ইকান হইব গিয়া বেশতর বাগিচা। হোক সুবহানাল্লাহ, শান্তির জায়গা। আমি আয়াত পড়িছি আর হদিস পড়িছি, আলোচনা যাইয়ার না, তুলা ওখান কুসরা মা তখন বুঝাইতাম সে আর ভাই অকল বুজুর্গ অকল, যারা দুনিয়ার মধ্যে বেটাগিরি দেখাইয়া বাহাদুরি দেখাইয়া আল্লাহর কোরআন রে মানের না, আল্লাহর কোরআনের নিষেধ রে মানের না, হে তার দনর বলাই দেখাইয়া, জনর বলাই দেখাইয়া, জোয়ান কি দেখাইয়া আপনার কিতা করবো, দুনিয়ার মধ্যে চলবো, হেও একদিন মরা লাগবো না, মরা লাগতো না, মরা লাগবো নি, লাগবো। আমি একটা উদাহরণ হিসাবে দেখাইয়ার, আপনারা নাম শুনছেন সাদ্দাদ, নাম শুনলানি সাদ্দাদ, সংক্ষেপে কইয়ার বুঝাইবার লাগিয়া, দুনিয়ার মধ্যে হে এখান বেস্ট খানা বানাইছে, বেস্ট তো আর খানতেই বানাইতো, বেস্ট আল্লাহকে তার বন্দা হলর লাগিয়া বানাইয়া রাখছেন, যারা দুনিয়ার মধ্যে আল্লাহরে মানিয়া চলবা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে মানিয়া চলবা, এরার লাগিয়া আল্লাহ শান্তির জায়গা বানাইয়া রাখছেন, বেস্ট খানা হোক সুবহানাল্লাহ। হে মন করলো বলে ওলা এখন ব্যস্ত, আমিও দুনিয়ার মধ্যে বানাইয়া আরাম করলে যা, মরলে আমার জেঠা হইব, বহুত আমরা মানুষ আছি ওলা, দুনিয়ার মধ্যে কোনো হয়তো বেটাগিরি দেখাইয়া বাদগিরি দেখাইয়া কোনো কোনো সময় কই যা মরলে জেঠাও, মরলে জেঠাও খইয়ার তো মরিয়া দেখো, এর লাগি সাইরে কইতরা জিকিরে দুনিয়া করকে দেখা, ফিকিরে উকবা করকে দেখ, সবকু আপনা করকে দেখা, রবকু আপনা করকে দেখ, জৈসে করনি ওয়েসে বরনি, না মানো তু করকে দেখ, জন্নত বি হায় দুজখ বি হায়, না মানো তু মরকে দেখ, জেলা করবা ওলা ভাইবা, যদি মানো না করিয়া দেখো, বেশ তো আছে দুজখও আছে, যদি মানো না মরিয়া দেখো, মরিয়া দেখো। তা আমি মা টানলাম ওখান সাদ্দাদে বেটাগিরি দেখাইল, দৌলত দিছে আল্লাহ, টাকা পয়সার অভাব নাই, এমন এখান গড় বানাইছে, দুনিয়ার মানুষে এলা গড় বানাইছে না, হেওলা গড় বানাইছে, এই মতো আপনার ডিজাইন দিয়া এই মতো এয়ার কন্ডিশন করিয়া বানাইছে, গড় কমপ্লিট হয়ে গেছে গিয়া, যে সময় গড়ের মধ্যে গিয়া ডুবত, গড় গিয়া হামাইত, গড় ক্লিয়ার ওয়ার ভরে নতুন সুন্দর সাজ পোশাক লাগাইছে, তার স্কোয়াড সেনাবাহিনীরে কইছে যাও রাস্তা ক্লিয়ার করো, আজ আমার যে গড় বানাইছি কুড়ুর কুড়ুর টেকা খরচ করছি, ওগর গিয়ে হামাইতাম, গড়ের রাস্তা ক্লিয়ার করো। রব্বুল আলামিন তাবারাকা তাআলা কইলা ও সাদ্দাদ,
তুমি বেতাগিরি দেখাইলাই আমি আল্লাহ আমার বান্দা ভালো লাগি জান্নাতের বালাখানা বানাইয়া তৈছি বেস্ত বানাইয়া তৈছি যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর বিশ্বাস করব আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানিয়া চলব তারা শান্তির জায়গা বেস্ত খানা বানাইছি তুমি দৌলত ভাইয়া টেকা পয়সা ভাইয়া বেটাগিরি না রয়ে গেছে গিয়া দুনিয়ার মধ্যে ওলা এখন তুমি বানাই লইছো তোমার বেটাগিরি দেখাইছো বানাইছো আমি আল্লাহ তোমার এই গর পাও হারাইতে দিতাম না কে কইছো মাত বুঝাইছে না কে কইছেন ভাই ফারমান না না আল্লাহ ফারমান না না ইকান মুসলমানের কিনার বিশ্বাস আছে না না আছে আল্লাহ যেখান চাইন ওখান করতে পারো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সব জিনিসের উপরে শক্তিমান আল্লাহ যেখান চাইন ওখান করতে পারো কোনো জাতর অসুবিধা হলে না আমি যেখান চাই মুই কেন করতাম পারতাম না এখন যদি কই আমার বাড়ি যেতাম গিয়া তাহলে গাড়ির প্রয়োজন হইব গালিয়ালা যদি কয় ড্রাইভার বেটা যদি কয় আমি নিতাম নাই তার আমার বেটাগিরি আছে নি বাড়ি দিবা হয়তো গেলে আঁটি আঁটি যেতাম কিন্তু আল্লাহ পাকে কইলা এ সাদ্দাত তুই বেটাগিরি দেখাইছ আমি আল্লাহ তোর দৌলত দিছি আর ও দৌলত পাইয়া তুই বেটাগিরি দেখাইছ শান্তিখানা বানাইছ আমি আল্লাহ তোর শান্তিখানাত পাও হারাইতে দিতাম না সব কমপ্লিট হয়ে গেছে গিয়া স্কট বাহিনী রাস্তা ক্লিয়ার করছেন যে মতো আজকে যদি আমরা উত্তর ডিমরুভা যদি আজকে যদি কোনো মন্ত্রী মিনিস্টার হলো প্রোগ্রাম হয় তাহলে নোয়াগান্তা গিলিয়া রাস্তা ক্লিয়ার ঠেলা সাইটো রিক্সা সাইটো টমটম সাইটো গাড়ি সাইটো আলি পুলিশে ফুটসেল পু পু বাজাইবা হরিয়াবাও মন্ত্রী যাইতরা এই মতো সাদ্দাত তার দুনিয়ার যে শান্তির যে গড় বানাইছে ওখানে যাইত ফৌজ স্কট বাহিনী গেছই রাস্তা ক্লিয়ার করছই মানুষে দেখরা যে আজ যে সাদ্দাদে যে গড় আরামখানা বানাইছে আজ গিয়া হামাইব গিয়া হরি হরি সাইরা রব্বুল আলামিন তাবারাকা তাআলা কইলা ও মালাকুল মউত আজরাইল আজকে সাদ্দাত তার আরামখানার মধ্যে হামাইতো আজরাইল তুমি যাও একজন সাধারণ ছদ্ম বেশে একজন ফকিরর বেশ লইয়া যেই মতো একজন আদনা মানুষ ফকির বেশে আপনার মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে এই মতো তুমি একজন আদনা ফকিরের বেশ লইয়া গিয়া যে দরজা বাইদি গিয়া সাদ্দা দেহামাইতো ও দরজার মধ্যে গিয়া উবাইবাই সাদ্দা না আবা পর্যন্ত তুমি ইন্তনে হরবাই না কে কইছ আল্লাহ খারে হইয়া দিছ মালাকুল মৌত আজরাইল সাদ্দাদ না আবা পর্যন্ত ইন্তনে হরবাই না আর আওয়ার বাদে তারে খানে খানে খবর খান কইও এ সাদ্দাদ বেটাগিরি দেখাইছত গর বানাইছত হামাইতে পারবে নি এর বাদে তারে ওখান খবর কইও বলে আমি মালাকুল মৌত আমি আজরাইল আল্লাহ পাকে আমার মৌতর জিম্মা দিয়া দিছই আর আল্লাহ পাকে আমারে ফাটাইছই তুই যে দরজাবা তোর আরামখানাত হামাইতে তোর দুনিয়ার বেস্ট খানা বানাইছ তখন হামাইতে আমার আল্লাহ কইছেন তোরে কদম হারাইতে দিতাম না তোর বেটাগিরি অন্য নাই করিতাম